হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা রেডিটের উপর, reddit.com, যেটা সোশ্যাল মিডিয়া সাইট, আমরা এটাকে বুকমার্কিং সাইটও বলতে পারি। এটা হচ্ছে রেডিটের উপর আমার থার্ড টিউটোরিয়াল। এর আগে দুটা ভিডিও দিছি, ওটা আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও দুটা দেখে নেবেন। এটা হচ্ছে থার্ড ভিডিও। থার্ড ভিডিওটা অবশ্য অনেকে এভাবে বলে কি না আমি জানি না। সো আমি আজকে আপনাদের জন্য আমি যে অভিজ্ঞতা থেকে, আমি যেভাবে কাজ করছি, সো সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজ জানাবো কিছুটা এখান থেকে, যে আপনারা কি করে রেডিট থেকে কাজ করবেন এবং রেডিটে কি করে কর্মা বাড়াবেন, কর্মা পয়েন্টস বাড়াবেন, রেডিটে কি করে কর্মা পয়েন্টস বাড়াবেন। এবং রেডিটের মাধ্যমে আমরা যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য প্রোফাইলগুলোতে, সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে আমরা ফলোয়ার্স বাড়িয়ে থাকি, ফলোয়ার্স ইনক্রিজ করে থাকি, অথবা ফেসবুক লাইক ইনক্রিজ করে থাকি। সো এখানে কিছুটা আমি আপনাদেরকে ফেসবুক ফেসবুক ফেসবুকের যেমন ফলোয়ার্স বাড়ানো যায় এবং টুইটারে ফলোয়ার্স বাড়ানো যায়, সো রেডিটে কী করে আপনারা ফলোয়ার্স বাড়াবেন, রিলেটেড ফলোয়ার্স। কেউ হয়তো আপনারা জব কর জবের কারো অ্যাসেট আছে, সো আপনাদের দরকার জবের, জব রিলেটেড কোনো লোক দরকার হয়, যে আমাদের জব রিলেটেড পিপল দরকার যারা জব সার্চ করে, আপনাদের লিড দরকার মোট কথা, যারা অ্যাফিলিয়েট করতেছেন, যে আমার অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমি বিক্রি করব, যে অ্যাফিলিয়েট প্রোডাক্টের আমার লিড দরকার, সিপিএ করতেছেন, সিপিএর লিড দরকার হবে কারো। সো আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই একটু কিছুটা ক্লিয়ার হয়ে যাবে, যে আপনারা কীভাবে আপনাদের সিপিএ এবং অ্যাফিলিয়েট এবং ওয়েবসাইট এবং লিড জেনারেশন কালেক্ট করতে পারবেন এখান থেকে, আমার আজকের ভিডিওটা দেখলেই। সো এখান থেকে আপনারা টুইটার, আমার একটা টুইটারে আমি অবশ্য টুইটারের উপর একটা ভিডিও করেছিলাম, যেখানে আপনারা আমার আমার মোট কথা সব জায়গায় এক কথাই বলা আছে, আমরা রিলেটেড লোকের সাথে কাজ করবো, আমরা রিলেটেড বিজনেসের সাথে, আপনার প্রোডাক্ট যেটা আপনার বিজনেস রিলেটেড কাজ করবো এখানে। সো বিজনেস রিলেটেডের জন্য আমি আগেই বলছিলাম, সো আমি যেভাবে কাজ করতেছি, আমি ধরেন আপনারা জব রিলেটেড কাজ করেন, জব রিলেটেড আপনাদের ওয়েবসাইট আছে বা যার যার যে কোনো, ক্রিকেটারও থাকতে পারে, কারো অন্যান্য থাকতে পারে, সো এখানে সার্চ করেন জবের উপরে, জব রিলেটেড আমি সাব রেডিটে এন্ট্রি করবো এখন। সো একটু ওয়েট, হ্যাঁ চলে আসলো, এখানে দেখুন জব রিলেটেড এর অনেকগুলো এখানে কি বলে সাব রেডিক্ট আছে এখানে। সো এখানে আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন যে কোনটাতে একটু বেশি আছে, মানে রেডিটের উপর কোন কোনটার মধ্যে সাবস্ক্রাইবার মানে সবচাইতে বেশি থাকে, ওইগুলোর উপর একটু জোর দিবেন বেশি, যে এখানে সাবস্ক্রাইব মানে ইউজার্স অনলাইন বেশি থাকে, সো এখানে এখানটাতে আমরা কাজ করতে পারি। সো এখানে দেখুন আমি জবের জবের সাব রেডিটে ঢুকি একটু, ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিছুটা লম্বা, সো একটু দেখে নেবেন। এখানে দেখুন আমি এখানে দুইটা কাজ করবো, এখানে আপনাদের আগেই বলছি যে আমার আজকের আজকের মূলত কাজ হচ্ছে ফলোয়ার্স বাড়ানো, রিলেটেড বিজনেস ফলোয়ার্স, যেমন আপনার যে প্রোডাক্টের অনুযায়ী, প্রোডাক্ট যে অনুযায়ী আছে মানে যে রিলেটেড, ওই রিলেটেড আপনার লোক দরকার। যেমন আমি জবের উপর খুলছি, জব রিলেটেড যাদের ওয়েবসাইট আছে, বিজনেস আছে, এমপ্লয় দরকার হয়ে যায়, জব রিলেটেড ওয়েবসাইট যারা প্রমোট করতে চাচ্ছেন তাদের উপর, আপনার অন্যান্যরা অন্যভাবে সার্চ করে নেবেন। সো দেখুন কি করবেন, আমি আগেই বলে দিচ্ছি এখানে কি করবেন। আমাদেরকে ফার্স্টের কাজ হচ্ছে কর্মা পয়েন্টস বাড়ানো, কর্মা পয়েন্টস ভাই, কর্মা পয়েন্টসটা এতটাই জরুরি যে আপনার কর্মা পয়েন্টস যদি মিনিমাম 1,000 উপর হয়ে যায়, মিনিমাম যদি 1,000 উপরে হয়ে যায়, আপনার যত আপনার ওয়েবসাইট যদি থাকে এটা গ্যারান্টেড। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে ভাই আমার আমার তো রেডিটের অ্যাকাউন্ট আছে কিন্তু আমার কার্মা পয়েন্টসও বাড়ে না, আমি পোস্ট করলে কেউ 10 জন বা 12 জন বা 15 জন বা 20 জনের বেশি কেউ দেখেই না,
যে আমরা এখানে দেখুন একটা জিনিস, যে 274টা কি আছে, কমেন্টস আছে, 274টা কমেন্টস আছে। তো 274টা কমেন্টস কার আছে একটু আপনারা খেয়াল করে দেখবেন। এখানে ধরুন 274টা পয়েন্টস যার আছে, আমি মাউসটা শুধু অটো মডারেটরের ক্লিকে শুধু রাখছি, শুধু কার্সরটা দেখুন। এর কর্ম পয়েন্টস দেখুন কত, 1.8K, পোস্ট কর্ম কর্ম পোস্ট কর্ম, এবং 445.9K কমেন্টস কর্ম, মানে ও যে পোস্ট করেছিল পোস্টের মধ্যে কত কতটা কমেন্টস পড়ছে, 445.9K। সো আপনার একটা জিনিস বুঝতে পারছেন, কর্ম পয়েন্টস দুই ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে পোস্ট কর্ম আর একটা হচ্ছে কমেন্টস কর্ম। আপনার পোস্টটা যদি ভালো হয়ে থাকে তো একদিনে কিন্তু একটা প্রোফাইল মানে তৈরি হয়ে যায় না, যে আপনার যে কাজ করবেন কিভাবে, যে আপনি ভাবতেছেন যে ভাই আমি একদিনেই পোস্ট করব, একদিনেই আমি 274টা কমেন্টস নিয়ে ফেলবো, ভাই এটা সম্ভব না। এটা সোশ্যাল মিডিয়া সাইট, বুঝতে হবে, সোশ্যাল বুকমার্কিং সাইট। তো সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনাকে প্রথমে একটু ধীরে ধীরে কাজ করতে হবে। ধীরে ধীরে কাজ কি, আপনাকে রিলেটেড, এখানে দেখুন দুটো অপশন, সাবমিট নিউ আর্টিকেল, সাবমিট নিউ টেক্সট পোস্ট। আপনারা অবশ্যই অবশ্যই এখানে আপনাদের ওয়েবসাইট যেহেতু আছে, আর আপনারা ওয়েবসাইটে যেহেতু পোস্ট করেন, আর্টিকেল সাবমিট করেন, আর্টিকেল পোস্ট করেন প্রতিটা ওয়েবসাইটে, আপনাদের অনেকেরই কন্টেন্ট রাইটার থাকে বা নিজেরাই কন্টেন্ট লিখেন। আমার প্লিজ আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং কাজ করার চেষ্টা করবেন। সাবমিট নিউ আর্টিকেল, এখানে আপনারা আপনাদের বিজনেসটাকে প্রথম প্রথম মাসে, প্রথম মাস আমি বলবো, প্রথম মাস বা 2 মাস আপনারা আপনাদের বিজনেসটাকে প্রমোট করবেন না। আগে আপনারা কি করবেন, সেই রিলেটেড আগে লোক মানে পিপল কালেক্ট করার চেষ্টা করবেন, যে আমার আগে বিজনেসটা কালেক্ট করে নিই। যেমন আমি আমার একটা ফেসবুক পেজ করছি, এখনো পর্যন্ত ওয়েবসাইট অ্যাড করি নেই, কিন্তু ফেসবুক পেজটাতে অনেকগুলো লাইকস পড়ে, অনেকগুলো শেয়ার করে দৈনিক। সো আমি কি করছি, কারণ আমার আগে আমি আমার প্রোফাইলটাকে স্ট্রং করছি, আমি স্ট্রং করার পর আগে শিখতে হবে, আপনার আগেই আগেই ট্রাফিক লো ট্রাফিক নেওয়ার কথা ভাবলে হবে না। সো আগে কি করতে হবে, আপনার ডেইলি 4 থেকে 5টা আপনার মাথায় রাখতে হবে, যে আমার রিলেটেড রেডিক্টের মধ্যে, সাব রেডিক্টের মধ্যে ডেইলি, সাব রেডিক্টের মধ্যে ডেইলি আপনাকে নিউ সাবমিট নিউ টেক্সট পোস্ট বা নিউ আর্টিকেল যেটার মধ্যে যেমন নিয়ম থাকে, কিন্তু সাবমিট নিউ লিঙ্কে ক্লিক করবে না, সাবমিট কোনো নিউ লিঙ্কে নিউ লিঙ্ক কোনো কিছু পোস্ট করবেন না। আগে প্রথম মাসটা আপনার একটু ধৈর্য ধরে কাজ করবেন, প্রথমে কি করবেন, সাবমিট নিউ টেক্সট পোস্ট, সব সময় সাবমিট নিউ টেক্সট পোস্টে আপনার যদি কোনো টেক্সট থাকে টেক্সটগুলো আগে পোস্ট করবেন, দৈনিক 3-4 দিন থেকে 4 বার। 4 বার পোস্ট করার পর আপনাকে একটা কার্মা পয়েন্টসগুলো নিতে হবে, আপনার একটা সাইটের মধ্যে আপনার একটা সাব রেডিক্টের মধ্যে আপনার একটা জায়গা করতে হবে, আগে স্ট্রং জায়গা করতে হবে। যেমন জবের জবের এই জবের সাব রেডিক্টের মধ্যে সবাই দৈনিক আপনার দেখুন, ও কিন্তু মানে যার প্রোফাইল লিঙ্কটাকে দেখালাম একে এ দেখুন জয়েন্ট 2012-তে জয়েন করছিল, অনেক আছে 1 বছর হয় নাই, 6 মাসও হয় নাই, কিন্তু তার কার্ম পয়েন্টস অনেক বেশি। সে একটা পোস্ট করলে অনেকগুলো কমেন্টস চলে আসে, কি জন্য আসে, কারণ সে 1 মাস 2 মাস কি করছে, টাইম দিছে, বুঝছেন, টাইম দেওয়ার পর পর কি করছে, 2 মাস পর থেকে বা 1 মাস পর থেকে আপনার যে জব রিলেটেড সাইটগুলো আছে, ওই জব রিলেটেড যে সাইটটা আছে ওই সাইটটার সাবমিট লিঙ্ক সাবমিট লিঙ্কে ক্লিক করেন। সাবমিট লিঙ্কে ক্লিক করলে আপনি যেখানেই পোস্ট করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার কর্ম পয়েন্টসের কারণে, যে কর্ম পয়েন্টসটা আপনার বেড়ে গেছে মিনিমাম 1000-এর উপরে হয়ে গেছে, তার কারণে আপনার ওয়েবসাইটের ট্রাফিক মিনিমাম দৈনিক 50 থেকে 60 হাজার, মিনিমাম 50 থেকে 60 হাজার আপনার রেডিট থেকে কালেক্ট করতে পারবেন। ওই এইভাবে আবার 3 থেকে 4টা পোস্ট দিবেন দৈনিক, ওই সময় আপনার ওয়েবসাইটটা ওয়েবসাইটের আর্টিকেলগুলো নিয়ে পোস্টগুলো নিয়ে। সো আগে আপনার কী করতে হবে, আপনারা বুঝতেই পারতেছেন যে আমার আগে কর্ম পয়েন্টস কালেক্ট করতে হবে। কর্ম পয়েন্টস কালেক্ট করতে হলে প্রথমে কী করতে হবে, আপনাকে সাবমিট নিউ টেক্সট পোস্টে সবসময় একটা করে পোস্ট মারতে হবে দৈনিক 3 থেকে 4 বার, লাগাতার করে যেতে হবে 1 মাস। আপনি লাগাতার একটা একটা সাইটের মধ্যে ঢুকবেন, সবাই আপনার সাব রেডিক্টে সবাই আপনাকে চিনবে, এটার মডারেটর আপনাকে দেখবে,
তখন দেখতে দেখতে সবাই দেখবেন যে আপনার মানে আপনি ভালো পোস্ট করতেছেন, সো সবার একটু মন কাটতে কাটতে দেখবেন যে আপনার একটা একটা পোস্টের মধ্যে কমেন্টস বাড়ে, কর্মা পয়েন্টস বেড়ে যায়। সো আপনার পোস্টের মধ্যে একটা পোস্ট করলে কমেন্টসও বেড়ে যাবে, যত বেশি কমেন্টস বাড়বে তত বেশি আপনার প্রোফাইলটা কর্মা পয়েন্টস দিয়ে স্ট্রং হবে। সো এই হলো আমার কর্মা পয়েন্টস বাড়ানোর পদ্ধতি। আপনারা কিন্তু একটা দুইটার মধ্যে মানে পোস্ট করবেন না, কারো হয়তো জব রিলেটেড থাকতে পারে, কারো ইভেন্ট ইভেন্ট ব্লগ থাকতে পারে, ইভেন্ট ওয়েবসাইট থাকতে পারে, তো ইভেন্ট অনুযায়ী আপনারা পোস্ট করার চেষ্টা করবেন। আর পোস্ট করার আগে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এর আগে আমি বলছি রুলস রুলস দেখে নেবেন, রুলস দেখে নেবেন যে রুলস কী বলা আছে, যে রুলসগুলো ওই রুলস ফলো ওই রুলস অনুযায়ী ফলো করবেন। রুলস ফলো করতেন না ভাই, দেখবেন আপনাকে সাব রেডিট থেকে আপনাকে ব্লক করে দিছে, আপনি সাব রেডিটে কোনো আপলোড বা কি বলে কোনো কিছু পোস্টই করতে পারতেছেন না। দেখুন অনেকগুলো সাব রেডিক্টের সাব রেডিক্টে দেখুন জবে সাব রেডিক্টের লোক মানে রিডার্স কতজন আর সবসময় অনলাইন থাকে কতজন, একটু দেখে দেখে কাজ করবেন। যে যত বেশি সাব রেডিক্ট দেখবেন, ইউজার বেশি দেখবেন, সেটার মধ্যে একটু ঝুঁকে পড়বেন। যে এটার মধ্যে আপনি দেখুন তো একটা জিনিস লক্ষ্য করুন, এটার মধ্যে আমি যদি এখন একটা পোস্ট করি, পোস্ট করলে কি হবে, 1426 জন এখনো অনলাইন আছে, রিডার্স এখন অনলাইন আছে এত এত থেকে। সো মিনিমাম তো আমার এখান থেকে 200-300 তো দেখবেই, তো আপনার যদি 20টা বা 30টা সাব রেডিক্টে আপনি যদি জয়েন থাকেন যেগুলোতে ভালো ভালো রিডার্স অনলাইন থাকে, প্রতিটা সময় সবাই আপনার এটাকে শেয়ার করবে, আপনার এটাকে কমেন্টস করবে, কমেন্টস বাড়িয়ে কর্মা পয়েন্টস বাড়াবে, আস্তে আস্তে লোক বাড়বে। সো বুঝতেই পারতেছেন কেমন লাগ কেমন হবে আপনার প্রোফাইল স্ট্রং হবে ওই সময়। সো এই হলো আপনার কর্মা পয়েন্টস বাড়ানোর পদ্ধতি। আমি জানি না অন্যরা এভাবে আপনাদের বলছে কি না, সো আমার একটা অভিজ্ঞতা আর কি, আমি এমন আমার কাছ থেকে এটা আমার রিয়েলি এটা আমার একটা নিউ আইডি। সো এরপর হচ্ছে আপনাদের কিভাবে ফলোয়ার্স বাড়াবেন, রিলেটেড ফলোয়ার্স বাড়াবেন। রিলেটেড ফলোয়ার্স বাড়ানোর জন্য দেখুন কমেন্টস করছে অনেকে, 274টা কমেন্টসে আমি ক্লিক করি, যেটা 21 দিন আগে হয়ে গেছিলো, 6 আওয়ার্স এগো 330 কমেন্টস। আপনারা সবসময় কি বলে সবসময় অ্যাক্টিভ লোককে ফলো করবেন, অ্যাক্টিভ লোককে কি বলে ফ্যান রিকোয়েস্ট পাঠালে কি হবে, অ্যাক্টিভ লোক যদি আপনার 20 জনকে পাঠান দেখবেন যে 7 জন বা 10 জন আপনার মানে ফ্রেন্ড লিস্টে চলে আসছে, মানে ফলো ব্যাক করছে। সো আমার কথা আগে আগে যেমন ছিল এখনও তেমনই আছে। সো দেখুন 1 ঘন্টা আগে অনেকে পোস্ট করে গেছে, 6 ঘন্টা আগে পোস্ট করে গেছে, 3 আওয়ার্স আগে পোস্ট করে গেছে। সো এদের শুধু দেখুন এভাবে প্রোফাইলে শুধু কার্সরটা রেখে দেবেন, রাখার পর পর কী হবে ফলো। দেখুন এরা কিন্তু কমেন্টস করে গেছে, এরা কিন্তু মানে এখনো পোস্ট করেনি, পোস্ট করতেই পারে এটা আপনি জানতেই পারেন। ফলো করলেন, দেখুন এক একজনের কর্মা পয়েন্টস কত, এরা যদি একটা যদি আপনার কমেন্টস করে আর যদি শেয়ার করে, হিসাব করুন যে আপনার কতটা আপনার মানে কি বলে মানে ফায়দা হবে। দেখুন সবগুলোর মধ্যে এভাবে দৈনিক দৈনিক মিনিমাম না হলেও 50 থেকে 60 জনকে আপনার রিলেটেড রিলেটেড লোকগুলোকে আপনি কি করবেন, এভাবে ফলো রিকোয়েস্ট পাঠাবেন। দেখুন আমি যেভাবে নিয়ম দেখে দিচ্ছি এভাবে এভাবে পাঠাবেন, তবে অবশ্যই অবশ্যই দেখে নেবেন যে এরা যেন 24 ঘন্টার মধ্যে অনলাইন আসে এমন লোককে ফলো করবেন, এবং যার একটু দেখবেন যে কর্মা পয়েন্টসটা কার একটু বেশি আছে। দেখুন এখানে সবারই কর্মা পয়েন্টস একটু বেশি আছে, সবাই সবসময় অ্যাক্টিভই থাকে। দেখুন 457টা কর্মা পয়েন্টস, তারপরও তার 222টা তার 222টা কর্মা কর্মা কমেন্টস কর্মা আছে, 10 মাস আগে জয়েন করেছিল, হয়তো সে বেশি অ্যাক্টিভ না, তারপরও ফলো করে দিন। এদের ফলো করার কারণে তো আপনারা বুঝতেই পারতেছেন, আপনারা ভবিষ্যতে যত বেশি ফলো যত বেশি পোস্ট করবেন, যেখানেই পোস্ট করুন না কেন, এরা আপনার পোস্টগুলো পেয়ে যাবে, এবং অবশ্যই অবশ্যই আপনার পোস্টগুলো ওরা সেভ করবে, দেখবে এবং শেয়ার করার চেষ্টা করবে, আপনার ওয়েবসাইটে ঢুকে ঢুকে আপনার সব কিছু দেখবে। সো আমার কথাগুলো
আপনাদের অবশ্যই অবশ্যই আমার হয়তো জানি না কেমন লাগছে আমার এই আমার এই অভিজ্ঞতাগুলো। সো আপনাদের জন্য আমিও কিছু না আমি এখানে ফলো করে নিলাম, কারণ আমারও কিছুটা ফায়দা হবে, কারণ আমারও একটা ওয়েবসাইট আছে, আমারও একটা প্রোফাইল আছে, কারণ আমি আমার প্রোফাইলটাকে সামনে সামনে নিয়ে আসব। সো আপনাদের যদি আরও কোনো কোনো কিছুর টিউটোরিয়াল লাগে, যে সোশ্যাল মিডিয়ার আরও কোনো টিউটোরিয়াল আপনাদের দরকার, যে আপনারা ওয়ার্ডপ্রেস, যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন মূলত, আপনারা ওয়ার্ডপ্রেসেও কিন্তু ফলো করা যায়, ফলোয়ার্স বাড়ানো যায়, রিলেটেড ফলোয়ার্স, আপনারা দৈনিক 1 থেকে 2 হাজার ফলোয়ার্সও কালেক্ট করতে পারেন যদি টাইম দেন। এটা তো আপনারা দৈনিক 2-3 ঘন্টা টাইম দেন রেডিট দিয়ে। অনেকে কী করে, শুধু রেডিটই কী করে মানে ট্রাফিক এবং ভিজিটর নেই। সো আপনারা সেভাবে কাজ করতে পারেন। ভিডিওটা অবশ্যই অবশ্যই লম্বা হয়ে গেছে আপনাদের জন্যই এই ভিডিওটি করা। এই টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে উৎসাহ দিবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। সামনে আরও যদি কোনো টিউটোরিয়াল লাগে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো সাবজেক্টের উপর, ইনস্টাগ্রাম হোক, পিন্টারেস্ট হোক, বা যে কোনো কিছুই হোক, আরও ডিটেলস আরও গভীরের থেকে গভীর, সো আমি যাওয়ার চেষ্টা করব। আর সামনের আরও কিছু ভালো কিছু শেখার এবং জানার শুভকামনা জানিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।